নাহমাদুহু আলা সাল্লি আলা রাসূলিহিল করিম। এখানে যে চিত্র দেখছেন পাথরের ওপর লেখা আছে আরবি লেখা, সেই জমানায় জিব্রাইল আলাহ সালাম আল্লাহর নবীর কাছে ওহি নিয়ে আসতেন এবং আল্লাহর নবী সেই ওহিগুলো সাহাবা একরামদের শোনাতেন এবং সেই সময় এই পাথরে লেখা হতো। তখন প্রিন্টিংয়ের ব্যবস্থা ছিল না, এইগুলো দীর্ঘদিন পরে প্রিন্টিং বা কাগজের আকারে বা বই আকারে আমাদের কাছে কোরআন শরীফ এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 1400 বছর আগে এই পাথরের লেখা আরবি লেখাগুলো দেখে সত্যি অবাক হওয়ার কথা। আমি এটা মক্কা শহরের মক্কায় অবস্থিত এক মিউজিয়াম থেকে তোলা চিত্র, সত্যি অবাক হওয়ার কথা। বলুন সকলে আর আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতদিনের আগের কথা, এই পাথরে লেখা আরবি কথা আমাদের কাছে এসছে কোরআন শরীফ আকারে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।